সোনালি ঘো কারিতে বিস্ফোরক মন্তব্য করলেন এবং সেই তীর কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, কি বলবেন? মন্তব্যটা বিস্ফোরক বলে আমি বলছি না, কারণ শুনুন, অভিষেক ব্যানার্জি জনবৃত্তান্ত নিয়ে না আমার কোনো ইন্টারেস্ট নেই। অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি তার পার্সোনাল লাইফে কী করেছে না করেছে সেটা দিয়ে আমার মনে হয় না তার রাজনৈতিক কোনো কাজ বিবেচনা হবে। তার রাজনৈতিক কাজ বিবেচনা হবে তিনি রাজনৈতিক ময়দানে কী কাজ করছেন তা দিয়ে। আর আমার মনে হয় সেখান থেকে দাঁড়িয়ে সেই কাজ দেখে তাকে বিশ্লেষণ করাটা ইম্পর্ট্যান্ট। এটা ভুলে গেলে চলবে না, সোনালি ঘোষ টিএমসির এক কত বড় একটা ক্ষমতায় ছিলেন। সোনালি ঘোষ যেই মন্তব্যগুলো করেছেন সেই মন্তব্যগুলো করেছেন টিকিট না পাওয়ার কারণে, নাথিং এলস। এবং সোনালি গুহ কেন এই ধরনের মন্তব্য ওই টিএমসির পার্টির যে কোনো মানুষ করতে পারে, যে পার্সোনাল অ্যাটাক করতে পারে সেইটাই স্বাভাবিক। আমার বক্তব্য এটা হচ্ছে, উনি ধরুন উনি যেই মন্তব্যটা করছেন উনি এটা জানার পরেও কেন ছিলেন ওখানে? ওনার বক্তব্য অনুযায়ী যে আজকে যদি আমি তার ইতিহাস জানি তাহলে লোকে ওনাকে মাথায় তুলে রাখবে না, লোকে ওনাকে প্রশ্নও করবে না, পুজবেও না, সামথিং সামথিং ব্লা ব্লা ব্লা। কিন্তু বিষয়টা যেটা হচ্ছে যে তাহলে উনি এত বছর কেন ছিলেন? এবং উনি খুব পরিষ্কার এটাও বললেন যে আমি টিকিট পাইনি দেখেই আমাকে টিকিট দেওয়া হয়নি। তার মানে মূল বিষয়টা ঘুরে এসে যে দাঁড়াচ্ছে যে এই তৃণমূল পার্টিটা হলো শুধুমাত্র নিজেদেরকে কতটা ক্ষমতা দেওয়া হচ্ছে তার একটা পার্টি, নাথিং এলস। এখানে মানুষের কোনো জায়গা নেই কিন্তু। হ্যাঁ, তাই অভিষেক ব্যানার্জি জন্মবৃত্তান্ত বলুন, কারোরই জন্মবৃত্তান্ত নিয়ে আমার নিজস্ব আমার মনে হয় এটা খুব বিস্ফোরক কিছু। কারোর যদি মনে হয় এটা বিস্ফোরক, যারা মনে করছে এটাতে আমি, যে দর্শকরা মনে করেছেন যে হ্যাঁ এটাতে আমি প্রচণ্ড আনন্দ পেয়েছি, আমার এটাতে খুব একটা কোনো ইন্টারেস্ট নেই পার্সোনাল, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন। কারণ ওনাদেরকে বিশ্লেষণ করার জন্য ওনার রাজনৈতিক কাজটাই আমার কাছে ইম্পর্টেন্ট, যে কোনো মানুষের। সেই জায়গায় দাঁড়িয়ে সে একটা পাবলিক সার্ভেন্ট হয়ে কী কাজ করছেন, সে মানুষকে বিভ্রান্ত করছেন কি না তার কাজের মাধ্যমে, ঠিক আছে, সেইটা আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সেই জন্য আমার বাকি বিষয় আমার মনে হয় না বিস্ফোরক, এগুলো নোংরা মো জাস্ট। একটা যেটা বিষয়, এই সোনালি পর্যন্ত আমরা দেখেছিলাম একসময় পুলিশকে টেবিল চাপড়ে, পুলিশকে একদম যত রকম অশ্লীল গালাগালি দেওয়া যায় অশ্লীল গালাগালি দিতে, আঙুল তুলে কথা বলতে, পুলিশকে দেখে নেওয়ার কথা বলতে, সেই সোনালিকে হঠাৎ করে এখন আমার, ওটাই তো বললাম, এটা তো ক্ষমতার ব্যাপার। আজকে দেখুন এই ক্ষমতার বিষয়ে, এই এখান থেকে বেরিয়ে গেলে যে কেউ এই ধরনের মন্তব্য করতে পারে, কারণ এনাদের কিন্তু এনাদের পুরো রাজনীতির মধ্যে কিন্তু সাধারণ মানুষ এক্সিস্ট করে না। দে আর অনলি অ্যাবাউট আই মি অ্যান্ড মাই সেলফ। সেখানে নিজেদের স্বার্থ যেখানে চ্যুত হবে সেখানে তারা এই ধরনের কাদা ছোড়াছুড়ি করবে। তো সেটা তো টিকিট পায়নি বলে বলছে, তখন ক্ষমতা ছিল প্রচুর, প্রচুর লোক পেয়েছিল, প্রচুর দুর্নীতিতে পাশে থাকতে পেরেছে, নিজের পকেট ভরতে পেরেছে, ক্ষমতায় আসতে পেরেছে, মানুষের ওপর অত্যাচার চালাতে পেরেছে, সেই জন্য তখন সাথে ছিল। আজকে সেই ক্ষমতাগুলো চলে গেছে বলে এই কথা বলছে। সোনালি গুহকে একবারও বলেছে সেই দাম আছে যে এরা দুর্নীতি করেছে বলে আমি ছেড়ে দিয়েছি? উনি যদি এত সৎ হতেন তাহলে বলতে পারতেন যে দুর্নীতি করেছে বলে আমি আমি নিজের ছেড়ে দিলাম, আমি আমি ছেড়ে দিলাম এই পার্টি। সে তো সোনালি বলে, সোনালি কী বলছে, আমাকে টিকিট দেওয়া হোক। এবার উনি কিন্তু সেই দুর্নীতি প্রসঙ্গ কিন্তু টেনেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একদম মানে মিথ্যে কথা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে যারা বলেন সেটা মানে পরিবর্তে সেটা মানেন না, এইসব কথাগুলো বলেছেন। পার্সোনাল গ্রাজ থেকে কথা বলছেন, একটা রাজনৈতিক কথা সেটা মিলছে, কারণ লোক এখন সেটা শুনতে চাইছে বলে উনি বলছেন। এতদিন উনি কোথায় ছিলেন, ঘুমিয়েছিলেন? একটা রাজনৈতিক বিশ্লেষণ কখনো পার্সোনাল গ্রাজ হতে পারে না। পার্সোনাল আমি যখনই বিষয়টা একটা পার্সোনাল গ্রাজে চলে আসে যে তুমি খারাপ কথা বলছো বলে আমি খারাপ কথা বলছি, করে হয়তো কিছুদিনের জন্য আমি প্রচণ্ড হাইলাইটেড হব, ফাইনালি কিন্তু মানুষ আমার পাশে থাকবে না। মানুষ খালি ওই বিস্ফোরক মন্তব্য শুনছে হয়তো, হতে পারে, কিন্তু তাতে সোনালি গুহর ওপর মানুষের আস্থা কিন্তু ফিরবে না। সোনালি গুহকে টিকিট দিলে সোনালি গুহ কিন্তু যদি টিকিট পেয়েও যায় দাঙ্গাবাজি করেই জিতবে, মানুষের ভরসায় কিন্তু জিতবে না।